চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 51তম জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষতুন নানা কর্মসূচি পালন করা হইয়ে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় যাইরে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট শহীদ মিনার, বঙ্গবন্ধু চত্বর ও চাকসু ভবনের সামনে ব্যাপক আলোকসজ্জা করা হয়। দিনের শুরু হওয়ানয় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদত জন্মদিনের কেক কাটে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি আছেন উপাচার্য ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি আছেন রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মাহমুদ কামরুল হুদা, প্রক্টর আলী আজগর চৌধুরী সহ বিভিন্ন ডিপার্টমেন্টের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে উপ উপাচার্য ডক্টর শিরিন আক্তার। এ বিষয়ে ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী হইয়ে আমরা গ্রহণ করতে চলেছি চাকরি ইন্টার মাধ্যমে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকল সকলে আমরা গ্রহণ করতে চলেছি ন্যূনতম কোনো বিড়ম্বনা ছাড়াই আমরা আমাদের এই বিষয়ে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনাত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।